বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিলেও তাদের সামনে সুযোগ ছিল গোল্ডেন বুট নিজের করে নেওয়ার। বিশ্বকাপে 6 গোল করে সবার উপরে অবস্থান করেছিলেন হ্যারি কেইন। অন্যদিকে 4 গোল করে বেলজিয়ামের লুকালু ওই ম্যাচেই কুইনকে ছুঁড়ে ফেলার স্বপ্নে বিভোর ছিলেন, কিন্তু গোল্ডেন বুটকে হেলায় হারালেন লুকালু। তৃতীয় নির্ধারণী ম্যাচে লুকালু 2টি সহজ সুযোগ মিস করায় বিশ্বকাপের গোল্ডেন বুট প্রায় নিশ্চিত হয়ে গেছে হ্যারি কেইনের। আন্তোনিও গ্রিজম্যান এবং কিলিয়ান এমবাপে বিশ্বকাপের ফাইনালে যদি হ্যাট্রিক না করেন তাহলে সোনার বুটটি পেতে যাচ্ছেন হ্যারি কেইন। বিশ্বকাপের তৃতীয় নির্ধারণী ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে একটি গোলও করতে পারেনি হ্যারি কেইন। 6 গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার উপরেই তিনি। যদি গোল্ডেন বুট জিতে পারেন তাহলে তিনি হবেন গ্যারি লিনেকারের পর তৃতীয় ইংলিশ ফুটবলার যিনি 6 গোল করে বিশ্বকাপের গোল্ডেন বুট জিতলেন। 1986 সালে লিনেকার 6 গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন। 1958 বিশ্বকাপে 13 গোল করে এখন পর্যন্ত এক টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ফ্রান্সের জাস্ট ফন্তেইন। 1954 বিশ্বকাপে 11 গোল করে দ্বিতীয় অবস্থানে রয়েছেন হাঙ্গেরির কক্সিস। 1970 বিশ্বকাপে গার্ড মুলার করেছিলেন 10 গোল।